নমস্কার, আজকের এই এপিসোডের শুরুতেই আমি আশীর্বাণ আশীর্বাণ দ্য ট্রুথের তরফে আপনাদের কাছে দুটি বিষয় বলে তারপরে আজকের এপিসোডের আলোচনাটি শুরু করব। প্রথমটি হচ্ছে আমরা ক্ষমা চাইব। ক্ষমা চাইব এই কারণে, তা হচ্ছে এর ঠিক আগের এপিসোডে, যে এপিসোডে আমরা বিধানসভার 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ করেছিলাম, সেই বিশ্লেষণের মধ্যে দিয়ে বাগদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সম্পূর্ণা ঠাকুর বলেছিলাম, অর্থাৎ মধুপর্ণার নাম ভুলবশত সম্পূর্ণা বারে বারে বলে ফেলেছিলাম, যার জন্য আমরা আশীর্বাণ দ্য ট্রুথের তরফে, বিশেষ করে আমি নিজে যেহেতু এই ভুলটি করেছি, তার জন্য আমি আশীর্বাণ আপনাদের সকল দর্শকের সামনে এই এপিসোডের শুরুতেই করজোড়ে ক্ষমা চাইছি। দয়া করে আমাদের ক্ষমা করবেন অনিচ্ছাকৃত এই ভুলের জন্য। অবশ্যই বাগদার জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর সম্পূর্ণা নয়, যা একেবারেই আমাদের অনিচ্ছাকৃত ভুল। এবার আসি দ্বিতীয় বিষয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এবার প্রশ্ন উঠতে পারে যে ওরকম সমালোচনামূলক ভিডিও করে 5 দিন তুমি ছিলে কোথায়? বিষয়টা হচ্ছে, 5 দিন ধরে আমি ভাইরাল ফিভারে আক্রান্ত ছিলাম, 103-এর ওপর জ্বর নিয়ে লড়াই করে অবশেষে কোনো রকমে নিজেকে গুছিয়ে বিছানা থেকে তুলে আপনাদের সামনে এসে বসেছি আজকের এই এপিসোড নিয়ে কথা বলতে। আবার যখন কথা বলছি তখন রাজ্যের বিরোধী দলনেতা এই বিষয়টি বলে ফেলেছেন, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, জো হামারি সাথ জো হামারি সাথ জো হামারি সাথ হাম উনকা সাথ সাথ সবকা বিকাশ, বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা, ভালো থাকুন, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। যার সময় হয়ে গেছে 48 ঘন্টা পার, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতার মুখ থেকে বলা এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের কোনায় কোনায়, জেলায় জেলায়, প্রান্তে প্রান্তে, দিকে দিকে চলছে চুলচেরা আলোচনা, বিশ্লেষণ চলছে, সমালোচনা। সিংহভাগ মানুষ, খোদ বিজেপি আরএসএস পন্থী মানুষদের মধ্যেও একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারলেন? আবার বিজেপির আরেকটা গোষ্ঠী শুভেন্দু অধিকারীর মন্তব্যকে সমর্থন করলেও তাদের আবার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগানকে সরিয়ে ফেলে নতুন স্লোগান কিভাবে আনার কথা বললেন শুভেন্দু অধিকারী। আর এই সব নিয়ে সবকা সাথ সবকা বিকাশ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে কুর্সিতে বসার পর থেকেই দেশ জুড়ে ঢাকঢোল বাজিয়ে ঢেড়া পিটিয়ে নিজের 10 বছরের কর্মকাণ্ডের যার মূল মন্ত্র হিসাবে সামনে নিয়ে এসেছেন, যার বিকাশের ধারা এতটাই জোরে ছুটছে, যে ধারার অমৃত খেয়ে আমরা এখন বমি করে ভাসাচ্ছি দেশবাসী, যার জেরে তৃতীয়বার যখন মোদি সরকার ক্ষমতায় এলো তখন ল্যাংড়া আমের মতন লেংড়ে লেংড়ে 1 মাস হতে চললো সরকার তার এগিয়ে চলেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের রাজ্যের 4টি বিধানসভায় হয়ে গেল উপনির্বাচন গত 10ই জুলাই, যে নির্বাচনের ফলাফল বেরোলো 13ই জুলাই, এবং যেখানে বিজেপির হাতের মুঠোয় থাকা 3-3টি আসন একেবারে নাক রোগড়ে ঘষে দিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের হাতের মুঠোয় নিয়ে 4-4 গোল দিল রাজ্যে বিজেপি তথা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন রাজ্য বিজেপিকে, তারপর অবশ্যই শুভেন্দু অধিকারী এবার নির্লজ্জের মতন রাস্তায় বেরিয়ে সরাসরি জনসমক্ষে নিজেদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত সায়েন্স সিটির বিশেষ বৈঠকে, বিশেষ আলোচনায়
একেবারে ওয়েবকাস্ট করে বলেই ফেললেন যে বিজেপি আর মুসলিমদের কোনো রকম সঙ্গে নিয়ে বিকাশের পথে এগোবে না, যেহেতু রাজ্যের মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। আর এবারের লোকসভা নির্বাচনেও দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ যেহেতু বিজেপির থেকে মুখ ফিরিয়েছে, তাই বিজেপি আর চায় না মুসলিমদের বিকাশ করতে। বিজেপি শুধুমাত্রই তাকে যারা ভোট দেবে, অর্থাৎ কট্টর হিন্দুপন্থী যে ভোটাররা তাদের ভোট ব্যাংক গরম করবে, তাদের হয়েই বিকাশের পথে এগোতে তারা রাজি। আর সেই কথাই বললেন শুভেন্দু অধিকারী। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, জো হামারি সাথ জো হামারি সাথ জো হামারি সাথ হাম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। আর যার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে রাজ্যের বড় বড় বিজেপি নেতা নেত্রী, এমনকি কেন্দ্রের বিজেপি নেতা নেত্রীরাও এখন একযোগে শুভেন্দু অধিকারীর মন্তব্যের ওপর প্রলেপ লাগাতে উঠে পড়ে রেগেছে। চলছে দফায় দফায় বিভিন্ন উদ্ধৃতি দান, কিন্তু তার মধ্যেও মানুষের মধ্যে প্রশ্ন, বিজেপির যে সাম্প্রদায়িকতার মুখোশ বিজেপি গত 10 বছর ধরে পড়ে নিজেদেরকে অসাম্প্রদায়িক হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে, সেই মুখোশ যে তাজে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক তুড়িতে এক লহমায় টেনে ছিঁড়ে দেবে, তা হয়তো বুঝে উঠতে পারেনি রাজ্য বিজেপি। আর যার খেসারত তারা দিচ্ছে গত 48 ঘন্টা ধরে। আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষণ হবে কেন শুভেন্দু অধিকারী এতগুলো বছর পর এবার সরাসরি হিন্দুত্ববাদের প্রচারে নামলেন, কেন বললেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যারা তাদের ভোটার নয় তাদের বিকাশ দরকার নেই, সংখ্যালঘু মোর্চা হাটাও কেন শুভেন্দু রব তুললেন। যে শুভেন্দু অধিকারী রাজ্যে সংখ্যালঘু মোর্চা এস্টাবলিশ করতে গত লোকসভা নির্বাচনের পর নিজের মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে গড়ে তোলায় সচেষ্ট হলেন, সেই শুভেন্দু অধিকারী কেন সংখ্যালঘু মোর্চা হাটাও এর স্লোগান তুললেন। পাশাপাশি এই গোটা প্রেক্ষাপটের মধ্যে শুভেন্দুর নির্লজ্জ হিন্দুত্ববাদ যখন রাজ্যের মানুষের সামনে উঠে এলো, সেখান থেকে আর একটা বড় প্রশ্ন, আগামী দিনে কি তাহলে সত্যি রাজ্য বিজেপির অন্যতম ক্রুশিয়াল সিদ্ধান্তই হতে চলেছে এই আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বা রাজ্য বিজেপি আগামী দিনে আরও যে পতনের মুখে এগিয়ে চলেছে তার জন্য কি অন্যতম কারণই হতে চলেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য বিজেপির স্টার নেতা শুভেন্দু অধিকারী? তাহলে চলুন এই নিয়েই হোক আজকে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ এখনই করতে হবে, তা হচ্ছে এই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না, আর সম্পূর্ণ আলোচনাটা শুনে একটা লাইক অবশ্যই করুন, আর আপনার কমেন্ট অবশ্যই লিখে জানান শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিষয়ে। আর তাই কথা না বাড়িয়ে চলুন আলোচনায় এগোনো যাক। গত 17 জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির নেতা নেত্রী, এমনকি কেন্দ্রীয় বিজেপি কমিটির থেকেও আসা বিজেপির শীর্ষ নেতা নেত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক ছিল বিজেপির, যে বৈঠক মূলত বিজেপি কখনোই টেলিভিশন অর্থাৎ সংবাদ মাধ্যমে সম্প্রচার করে না, কিন্তু হঠাৎই বিজেপির সিদ্ধান্তে পরিবর্তন আসে। কথা হয় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ বেশ কিছু প্রথম সারির বিজেপি নেতার বক্তব্য তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভে সম্প্রচার করবে, আর সেই মতোই সেই সম্প্রচারের খবর যখন সংবাদ মাধ্যমের কানে আসে তারাও সেই লাইভ সম্প্রচার হওয়া সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও সরাসরি দেখাতে শুরু করে নিজেদের চ্যানেলে। আর সেই সময় যখন শুভেন্দু অধিকারীর বক্তব্য চলছে, শুভেন্দু অধিকারী নিজের সমগ্র জ্বালাময় বক্তব্য যা গত লোকসভা নির্বাচনের পর থেকেই আর এবারের সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন পর্যন্ত জ্বালাময়ই থেকেছে,
কাজের কাজে বাস্তবে একেবারেই মেয়ানো চিরেথে হয়ে প্রমাণিত হয়েছে, সেই শুভেন্দু অধিকারী যখন বক্তব্য দিচ্ছেন সেই বাতেলার শেষ অংশে তিনি একটি মোক্ষম কথা বলে বসেন, যাকে কেন্দ্র করেই পরবর্তী 48 ঘন্টা কেটে গেছে। এখনও বিজেপির অন্দরে বিতর্ক থামছেই না, আর যেখানে বিজেপির অন্দরে বিতর্ক থামছে না সেখানে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দল যে সরাসরি এই মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা করবে না, বিতর্ক করবে না, তা কি করে আপনি ভাবতে পারেন? শুভেন্দু অধিকারী তার আলোচনার একেবারে শেষে তিনি বলেন, সবকে সাথ সবকে বিকাশ দরকার নেই। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ, জো হামারি সাথ জো হামারি সাথ জো হামারি সাথ হাম উনকা সাথ সবকা সাথ সবকা বিকাশ, বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা। যারা আমাদের সাথে আমরা তাদের সাথে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে যে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে নিজের প্রথম দফার সরকারের যাত্রা শুরু করেছিলেন, সেই স্লোগানকে মুছে দেবার কথা বলেন শুভেন্দু অধিকারী। তার যুক্তি, যারা তাদেরকে ভোট দিচ্ছেন দল তাদের বিকাশের কথা ভাবুন, যারা তাদের ভোট দিচ্ছে না তাদের বিকাশের কথা ভেবে দরকার নেই। এরই সঙ্গে তিনি যুক্ত করেন সংখ্যালঘু মোর্চা দরকার নেই, অর্থাৎ এর মধ্যে দিয়ে সরাসরি বোঝা যায় যে শুভেন্দু অধিকারী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে হাঁটাবার কথা অর্থাৎ বিকাশের ধারা থেকে সরাবার নিদান দিলেন সরাসরি দলীয় বৈঠকে। আর তার বলা এই প্রস্তাবকে কেন্দ্র করে তারপর 48 ঘন্টা কেটে গেছে, এখনও রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি একযোগে শুভেন্দু অধিকারীর বলা কথার ওপর পলেস্তারা মেরামত করতেই ব্যস্ত। শুভেন্দু অধিকারী নিজের বলা কথার পরেই নিজের থুতু নিজেই সঙ্গে সঙ্গেই প্রায় গিলে নেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন তিনি একেবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগানের বিরুদ্ধে নয়, কিন্তু তিনি এটা স্বীকার করেন তার মন্তব্য সরাসরি কট্টর হিন্দুত্ববাদী স্লোগান। তিনি সরাসরি বলতে চেয়েছেন যেহেতু রাজ্যের একটা বড় অংশের মুসলিম ভোটাররা বিজেপির ভোটার নয়, তাই তাদের বিকাশের কথা তিনি ভাবতে পারছেন না, আর তার জন্যই তিনি সংখ্যালঘু মোর্চার প্রসঙ্গটিও বলা সত্ত্বেও নিজের এক্স হ্যান্ডেলের মন্তব্য থেকে সুকৌশলে এড়িয়ে যান। কিন্তু এখান থেকেই স্পষ্ট হয় শুভেন্দু অধিকারী এবার সরাসরি আমাদের রাজ্যের রাজনীতিতে হিন্দুত্ববাদ অর্থাৎ কট্টর হিন্দুত্ববাদের রাজনীতির কার্ড নিয়ে আসরে নেমে পড়ল। কারণ একের পর এক নির্বাচন, যেমন 2019 লোকসভা নির্বাচনের পর 2021 বিধানসভা নির্বাচন এবং তারপরে 2024 লোকসভা নির্বাচন এবং তার পরে পরেই ঘটে গেল, ঠিক জুলাই মাসের 13 তারিখ ফলও বেরোলো আমাদের রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তারই মাঝে 2023-এ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, সবগুলি নির্বাচনেই বিজেপি দফায় দফায় হেরেছে। আর যার চূড়ান্ত বিফলতা দেখা গেল 24-এর লোকসভা নির্বাচনে, মেরা তো খুন খোল জাতা, অর্থাৎ যেখানে 2019 লোকসভা নির্বাচনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি ভূয়সী প্রশংসনীয় একটি ফলাফল নিয়ে আসে রাজ্যের কনটেক্সটে দাঁড়িয়ে, সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এবারের লোকসভা নির্বাচনে ব্যাপক হাঁক ডাক এবং ভুল এক্সিট পোলের রিপোর্টকে সামনে রেখে ব্যাপক ন্যারেটিভ চালানোর পরেও রাজ্যে বিজেপি একেবারে ল্যাজে গোবরে শুধু নয়, রাজ্যের মানুষ ইভিএমে ভোটের মধ্যে দিয়ে রাজ্য বিজেপির নেতা নেত্রীদের মাথায় পচা ঘোল ঢেলে দিল। আর তার ঠিক পরে পরেই এই 4 বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করেও একই ফলাফল দেখা গেল। নিজেদের হাতের মুঠোয় থাকা লোকসভা আসনের আওতায় থাকা বিধানসভার উপনির্বাচনে 50,000-এরও বেশি ভোটে বিজেপি প্রার্থীরা পরাজিত হলো।
আর যে পরাজয়ের দায় সরাসরি সুকান্ত মজুমদার এবং আবারও শুভেন্দু অধিকারীর কাঁধেই বর্তালো দলের কর্মী সমর্থকেরা। যেমনটা চব্বিশের লোকসভা নির্বাচনের বিফলতার দায়ও দলের তরফে তাদের ওপরেই ব্যক্ত করা হয়, যদিও শুভেন্দু অধিকারী বরাবরই এই দায় নিতে অস্বীকার করেন। তাঁর বরাবরের যুক্তি, তিনি পরিষদীয় দলের নেতা, তিনি সংগঠনের নেতা নন, তাঁর সঙ্গে সংগঠনের সরাসরি সংযুক্তি নেই, যেহেতু তিনি সংগঠনের কোনো পদেই নেই, তাই জন্য লোকসভা নির্বাচন এবং তারপর চার বিধানসভার উপনির্বাচনের পরাজয়ের দায়িত্ব অবশ্যই তাঁর নয়, সরাসরি তিনি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাঁধেই সেই দায় ঠেলতে উদ্যত হন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই সুকান্ত ভার্সেস শুভেন্দু দ্বন্দ্ব চরম আকার নেয়, যে দ্বন্দ্ব 17ই জুলাই আরও নগ্নতার রূপ পেল যখন শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে কট্টর হিন্দুত্ববাদের কার্ড রাজ্যের মানুষের সামনে সরাসরি টেবিলে ফেললেন। আর তারপরেই একটাই প্রশ্ন উঠছে, এরপরেও কি রাজ্য বিজেপি দাবি করবে যে তারা মুসলিম দরদি? রাজ্য বিজেপির থেকে মানুষকে নিতে হবে যে মানুষ কতটা দেশপ্রেমিক। অন্তত রাজ্য বিজেপি বা বিজেপির কোনো নেতা নেত্রীর থেকেই আমরা দেশবাসী এই সার্টিফিকেট নিতে যাব না, কারণ তারা কেউ হন না আমাদের দেশপ্রেমিক বা দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করার। কারণ যে দল নাথুরাম গডসের সমর্থক, যে দল বীর সাভারকারকে পুজো করে, সেই দল আর কিছু হোক চাই না হোক নিজেদেরকে দেশপ্রেমিক না বললেই চলবে। নিজেদেরকে এটা বরঞ্চ বলতে পারে যে তারা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতি তারা করেন, তারা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের নামে তারা দাঙ্গা করতে খুব ভালো পারেন, যার জলজ্যান্ত উদাহরণ তারা রেখেছিলেন 2001 সালে গুজরাটে, যে সময় বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং সেই সময় এই গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেই একটি বিশেষ সাক্ষাৎকারে প্রখ্যাত সাংবাদিক কারণ থাপা এমন প্রশ্ন শুরুতেই করেছিলেন যে নরেন্দ্র মোদী ঢকঢক করে জল খেয়ে একটিও উত্তর না দিয়ে সেই সাক্ষাৎকার থেকে মানে মানে কেটে পড়েছিলেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, রাজ্য বিজেপি যে এতদিন পর নগ্নতার সঙ্গে নিজেদের কট্টর হিন্দুত্ববাদের কার্ড জনগণের সামনে রাখলো, তা কিন্তু বিজেপির অতীত ইতিহাস থেকেই আমরা দেখতে পাই। বিজেপির রাজনৈতিক চর্চায় তা কিন্তু নতুন নয়। বিজেপি, আরএসএস এবং ভারত সেবাশ্রম সংঘ, তার সঙ্গে বজরং দল যুক্ত হয়ে গোটা দেশ জুড়ে গত 10 বছর অত্যন্ত নির্লজ্জ কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির বিষ বাষ্প মানুষের মনে ছড়িয়ে দিতে শুরু করে, যার খেসারত এবার সরাসরি দিতে হচ্ছে আমাদের দেশের যুব সম্প্রদায়কে। আফিমের মতন ধর্মের নেশায় বুঁদ হয়ে দিনের পর দিন স্কুল কলেজের শিক্ষা তলানিতে গিয়ে ঠেকতে ঠেকতে এমন অবস্থায় গেছে যে স্কিল ডেভেলপমেন্টের নামে যে নরেন্দ্র মোদী সরকার স্কিল ইন্ডিয়ার ঢাকঢোল পিটিয়েছিল, সেই স্কিল ইন্ডিয়ার যে স্কিল এখন কোথায় ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে আছে তার খবর কেউ রাখেনি। আর স্কিলহীন হওয়া ভারতীয় যুব সম্প্রদায় এখন বেকারত্বের চরম সীমায় দাঁড়িয়ে, যেখান থেকে দাঁড়িয়ে তাদের চোখ থেকে ধর্মের আফিমের নেশা অনেকটাই হয়তো ফিকে হয়েছে, যার ফলাফল 24-এর লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাই। নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় তার সরকারকে দুটি হাতে দুটি লাঠি ধরিয়ে দিয়েছে দেশের মানুষ, যার জেরে নরেন্দ্র মোদী তার দল একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি, যে নরেন্দ্র মোদী এবারে লোকসভা নির্বাচনে বলেছিল আপ কি বার 400 পার। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর এই মতকে একেবারেই সমর্থন করেনি রাজ্য বিজেপি। সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন রাজ্য বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি কমিটি একেবারেই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করে না, বক্তব্যটি সম্পূর্ণই তার ব্যক্তিগত। যদিও এক্ষেত্রে আবারও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি একই সঙ্গে বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি একটি সাংবিধানিক পদে বসা সত্ত্বেও তিনি আবারও দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কুকুরের সঙ্গে তুলনা করেন। অর্থাৎ একদিকে রাজ্যের বিরোধী দলনেতা সংখ্যালঘু মোর্চা হাটাওয়ের ডাক দিচ্ছেন, আবার অন্যদিকে রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি তথা
কেন্দ্রীয় মন্ত্রী তিনি সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়কে কুকুরের সঙ্গে তুলনা করছেন। আর এরপরেও রাজ্যে অন্তত আর কিছু হোক চাই না হোক, বিজেপির নেতা নেত্রীরা নিজেদেরকে মুসলিম ভোটের পক্ষে মুসলিম দরদি বলে না ক্লেম করলেই মনে হয় রাজ্যের মানুষের কাছে নিজেদের ইমেজ একটু হলেও বাঁচাতে সমর্থিত হবেন। বিষয়টা ঠিক এরকম লোকসভা নির্বাচনে পরাজয়ের পর যেমনটা কংগ্রেস সিপিএম বিজেপি একযোগে রাজ্যের মানুষকে ভিখারি বলেছিল, যে রাজ্যের মানুষ লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্যই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, ঠিক তেমনটা চারটি বিধানসভার উপনির্বাচনে পরাজয়ের পর রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি, একজন বলছেন কুকুর আর একজন বলছেন সংখ্যালঘু হটাও, তাদের বিকাশ দরকার নেই যেহেতু তারা তাদের ভোটার নয়। আর সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার প্রশ্ন উঠছে, একবার ভেবে দেখুন, রাজ্যে যেহেতু বিজেপি ক্ষমতায় না থাকার পরেও যাদের এরকম আস্ফালন, দেশজুড়ে তাহলে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যদিও আমার যারা ভিউয়ার তাদের মধ্যে হয়তো এই অন্ধত্বটাই আছে যে মুসলিম ওরা অনেক বড়, ওরা খুব হিংস্র, ওরা মারতে কাটতে ছাড়ে না। আপনার চোখের এই ঠুলিটা বন্ধ করুন, আপনি একবার জগতের দিকে তাকিয়ে দেখুন। আপনি যা ভাবছেন, যে মানসিকতা আপনি আজও বয়ে নিয়ে চলেছেন নিজের মধ্যে, আগামী দিনে সেই মানসিকতাই আপনি আপনার বাড়ির ছোট ছেলেমেয়েদের মধ্যেও ইনজেক্ট করতে চলেছেন, যা কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। ঠিক যেমনটা আপনার আমার বাবা মা আমাদের মধ্যে তাদের এই ভুল মানসিকতা ইনজেক্ট করেছে। এটা বন্ধ করুন, সম্প্রদায়ের প্রতি আর এক সম্প্রদায়ের ঘৃণা পোষণের এই অন্ধত্ব থেকে নিজেদের চোখ খুলুন, চোখের জ্যোতি বাড়ান, আলোর পথে হাঁটুন, অন্ধ সাম্প্রদায়িকতা থেকে নিজেদের উদ্ধার করুন, নিজেদেরকে বাঁচান। একটাই, এটাই আমাদের আপনাদের সকল দর্শকের কাছে প্রার্থনা আশীর্বাদ দা ট্রুথের তরফে। কিন্তু এবার আসি, শুভেন্দু অধিকারী কেন আগামী দিনে হতে চলেছে রাজ্য বিজেপির অন্যতম ক্রাইসিসের কারণ? তার অন্যতম কারণ হচ্ছে, আপনি যদি শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর থেকে একের পর এক রাজ্যে বিজেপির ভোটের পরাজয়ের কথা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন সেখানে অন্যতম কারণই শুভেন্দু অধিকারী। ঠিক যেমনটা ধরা যাক, 2021 বিধানসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে সরাসরি নন্দীগ্রাম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের প্রধাননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্টেস্ট করার জন্য চ্যালেঞ্জ করল রাজ্যের বিরোধী দলনেতা বর্তমানে শুভেন্দু অধিকারী। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হলেন। যদিও পরবর্তীকালে তার পরাজয় নিয়ে আজও সেই মামলা চলছে হাইকোর্টে। যদিও সেই 2021 বিধানসভা নির্বাচনেই ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ালো এবং নন্দীগ্রামে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেল, ফিরে এসে বাড়িতে এক সপ্তাহেরও কম সময় রেস্ট নিয়ে ফের প্রচার অভিযানে বেরিয়ে পড়লেন। কিন্তু শুভেন্দু অধিকারী, যার কথা ছিল রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াবে, দাপিয়ে প্রচার অভিযান করবে, সে বন্দী হয়ে গেল নন্দীগ্রামেই। নিজের কেন্দ্রের জয় নিশ্চিত করতে সে এতটাই বদ্ধপরিকর হয়ে উঠল যে রাজ্য বিজেপির এই স্টার ক্যান্ডিডেটকে দেখা গেল না রাজ্যের কোনায় কোনায় তেমন জঙ্গি প্রচার অভিযানে। এবারে চলে আসি পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির স্ট্র্যাটেজি ধরতেই পারল না, একেবারে ল্যাজে গোবরে হয়ে পঞ্চায়েত নির্বাচনে গোহারান হারল বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি। কিন্তু সেই সময় উঠল রিগিং ছাপ্পার অভিযোগ, আমরাও ভাবলাম হ্যাঁ, যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে। কিন্তু লোকসভা নির্বাচনে, গোটা লোকসভা নির্বাচন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন শুভেন্দু অধিকারী সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নির্বাচনের আগে এমন আবহাওয়া তৈরি করে যাকে কেন্দ্র করে সমস্ত বিজেপি নেতা নেত্রী এবং সংবাদ মাধ্যমের ফোকাস চলে যায় শুধুমাত্র সন্দেশকালীতে। কিন্তু সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাদবাকি সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযান শুরু করে, যার জলজ্যান্ত ফলাফল তারা পায় লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনে বিজেপির আসন শুধু কমলই না, একই সঙ্গে বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আসন। এবং তারও মধ্যে সন্দেশখালীকে কেন্দ্র করে যেখানে এত উত্তেজনা, এত আন্দোলন এবং রাতারাতি রেখা পাত্রের মতন বিদ্রোহী নারীও দাঁড় করিয়ে ফেলল রাজ্য বিজেপি, সেই রেখা পাত্র সন্দেশখালীতে গোহারান শুধু হারলই না, বসিরহাট কেন্দ্রেও রেকর্ড ভোটে জিতল রাজ্যের শাসক দল।
এবার সবই জায়গায় যেখানে যেখানেই শাসক দলের প্রার্থীরা জিতেছে সেখানে সেখানেই বিজেপির তরফে রিগিং ছাপ্পার অভিযোগ তোলা হয়েছে, কিন্তু যেখানে যেখানে তাদের প্রার্থীরা জিতেছে সেখানে সেখানে রিগিং ছাপ্পা হয়নি, সেখানে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া চলেছে। যদিও জম্মু কাশ্মীরের চেয়েও সবচেয়ে বেশি সামরিক বাহিনী অর্থাৎ আধা সামরিক বাহিনী এবারের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে মোতায়েন করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তা সত্ত্বেও আমাদের রাজ্যে 7 দফার ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনার ছবি আমরা সমস্ত ভোট গ্রহণ পর্ব জুড়েই দেখতে পেয়েছি। অর্থাৎ এই সন্দেশকারীর ঘটনাকে কেন্দ্র করে আবারও শুভেন্দু অধিকারীকে বন্দী করে দেয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর এখানেও অন্যতম মাথা থাকেন অভিষেক ব্যানার্জি, যে স্ট্র্যাটেজি আবারও কিন্তু বুঝতে ব্যর্থ হয় শুভেন্দু অধিকারী, আর যার খেসারত একদম হাতে নাতে দিতে হয় রাজ্য বিজেপিকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে। আর বিধানসভার 4 কেন্দ্রের উপনির্বাচনে সেই সময় তো রাজ্য বিজেপি ঘেঁটে গ, নিজেদের সংগঠন গোছাতেই তখন ব্যস্ত, যে পরাজয়ের পর খোদ রাজ্য বিজেপির তরফেও এ কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এখন আর কোনো রাস্তা না খোলা পেয়ে সমস্ত রাস্তা বন্ধ দেখে সরাসরি একেবারে নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়ে তিনি বেরিয়ে পড়েছেন কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিষবাষ্প নিয়ে রাজ্যের রাজনৈতিক ময়দানে। শুভেন্দু অধিকারী অত্যন্ত অভদ্র, অসভ্য, অশ্লীল মন্তব্য করার জন্য যিনি সর্বদা নিন্দিত, অশিক্ষিত এবং অত্যন্ত কটু মন্তব্যকারী একজন ব্যক্তি, যার রাজনীতি কেন বাড়িতেও কথা বলা সাজে না। শুভেন্দু অধিকারীর আগামী দিনে কাজ একটাই, তা হচ্ছে বাড়ির দালানে বসে খঞ্জনি বাজানো। আর শুভেন্দু যদি খঞ্জনি আগামী দিনে না বাজায় তাহলে রাজ্য বিজেপি আগামী দিনে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে খঞ্জনি বাজাবারও যে জায়গায় থাকবে না, তার কেউ বলুক না বলুক আশীর্বাদ দ্য ট্রুথ আপনাকে বলছে আপনি লিখে নিজের মানি ব্যাগে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, নমস্কার, আমি আশীর্বাদ।